আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের রেসিপি স্পঞ্জি রসগোল্লা ছোটো বড় সবাই পছন্দ করবে তো চলুন চলা দেখে মূল পর্বে তো আমি এখানে এক লিটার নিকুর দুধ নিয়েছি এটা ফুল ক্রিম দুধ তো আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার পানিতে মিক্স করে নিয়ে অলরেডি দিয়ে দিয়েছি আমি ভিডিওটা খুব ছোটো করে দেখানোর চেষ্টা করব। খুব সহজেই তো আমি ছানা কেটে নিয়েছি ছানাটা ছেঁকে নিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো এটা আমি ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার জন্য যদি আপনি তাড়াহুড়া করতে চান তোয়াল দিয়ে পাশে রাখবেন তো আমি নামি অলি নিয়েছি আমি নিয়েছি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ সুজি আর নিচ্ছি এক টেবিল চামচ দু তিনচি পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি গোড়াতে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ অলরেডি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো আপনাদেরকে একটা টিপস বলে দেয় আমি এখন সবগুলো মেজে নেবো অ্যারানোড দেওয়ার কারণ হলো যাতে মিষ্টিটা না ফাটে এটা দেখেন কতটা সফট ডো হয়েছে শিরার পর্বে চলে যাচ্ছি আমি এখন আমি এলাচি নিয়ে নিয়েছি আমি এখন পানি দিয়ে দিয়েছি অলরেডি আমি চিনি যা যাবো তো তিন ডাবল পানি দিব একটু পাতলা শিরাটা হবে লাইকে চায়ের মতো তো আমি এখন ডোটা সে মিষ্টি শেপ দিয়ে দিব মিষ্টিগুলো একসাথে বানিয়ে নিতে হবে কারণ একটা একটা করে দেওয়া যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না তো আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাই ছোটো বড় যেভাবে খুশিভাবে করতে পারেন আমি সবগুলো সাইজ করার ট্রাই করছি তো আমার মিষ্টিগুলো অলরেডি শেপ দেওয়া হয়ে গেছে তো ফাঁকে আর একটা কথা বলে যাই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অনুরোধ করলো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি গরম সুরায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের শেয়ার করতে পারেন তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট জাল করব তো ছিদ্রটা বন্ধ করার দরকার নেই তো একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন এটা পাতিলটা ঝাঁকি দিলেও হবে তো মিষ্টিটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা আমি টিপস বলে যাই যে এরপর যে আপনারা চাইলে এখানে আটা গোলাই বা ময়দা গোলাই দিতে পারেন তাহলে হয় কি ঝাঁকে ঝাঁকে আরও ফেনা উঠবে আবার চাইলে পুরন শিরাও দিতে পারেন তো আমরা এখানে এড়ারোট দিয়েছি আমার মিষ্টিটা এমনিতেই পারফেক্ট হবে তো আপনার রেসিপিটা আপনার চাইলে ফলো করতে পারেন এখন আমার শিটা ঘন হয়ে গেছে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা হইতে বিশ মিনিট জাল করছি তো আমি হাই হিটে মিডিয়াম হিটে সব কিছু মিলে আমার বিশ মিনিট লাগছি তো আমার মিষ্টিটা হয়ে গেছে দেখুন তিনে বাগর দুই ব্যাগ ডুবে আছে তার মানে হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে সারা জন্য রেখে দিয়েছিলাম তো দেখেন কতটা সফট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে